আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই সহি সালামতে আছেন আর আমাকে তিনিই ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। তো আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি যদি আপনি অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন, তাহলে ইনশাআল্লাহ পৃথিবীর প্রতি আপনার যে লোভ লালসা এই জিনিসটি একেবারেই চলে যাবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা কোরআন হাদিস থেকে জানতে পারি যে পরকালে ইহকাল একেবারে নিকৃষ্ট মনে হবে, মানে ভ্যালুলেস মনে হবে। পরকালে যে আমরা মনে করব যে ইহকাল, হায় হায়, এই জন্য আমরা এত কিছু করেছিলাম। সো কেন এটা মনে হবে, এটা কি কখনো চিন্তা ভাবনা করে দেখেছেন? আমি যদি বলি যে আমরা যখন মারা যাব মৃত্যুর পরে, আমরা ভেস্তে ইনশাল্লাহ যদি যাই, তখনও তো আমরা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করতে পারবো, আর এই পৃথিবীতে থেকেও তো আমরা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করেছি। যেমন মহান আল্লাহ তাআলা বলছেন যে সেখানে রুচিমতো পাখির মাংস খেতে পারবে, বিভিন্ন ধরনের খাবার খেতে পারবে। তাহলে এই পৃথিবীতেও তো আমরা পাখির মাংস খাচ্ছি, তাহলে কেন এটাকে ভ্যালুলেস মনে হবে? চলুন তাহলে সেই ব্যাপারটি আজকে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করি। দেখেন, এটি বুঝতে হলে প্রথমে আমি আপনাদেরকে একটি এক্সাম্পল তুলে ধরি। সাপোজ আপনার একটি গাড়ি পছন্দ এবং এই গাড়িটি হলো মার্সিডিস বেঞ্চ। তো মার্সিডিস বেঞ্চের আপনার একটি গাড়ি পছন্দ, একটি মডেল। এখন এই মডেলটি আপনার পছন্দ কেন? কারণ হচ্ছে যে হয়তো বা আপনি প্রকাশ্যে এটা দেখেছেন সরাসরি, বা আপনি এর ছবি দেখেছেন, এর ভিডিওস দেখেছেন। তো ধরেন আপনার এই পছন্দের মডেলের একটা ছবি আপনাকে দেওয়া হলো, খুব সুন্দর একটা ছবি দেওয়া হলো, আবার এর একটা ভিডিও ফুটেজ দেওয়া হলো, এইগুলো আপনি রেখে দিলেন। আচ্ছা, এইগুলো রেখে দিলে আপনার কি সেই মনের আশাটা মিটছে? অর্থাৎ মার্সিডিস বেঞ্চের প্রতি আপনার যে আকর্ষণ, সেটা কি আপনার এই ছবি দেখে মিটছে? মিটছে না। কারণ কি? দেখেন, এখানে অন্যতম কারণ হলো ডাইমেনশন। তো ডাইমেনশনের কথা কেন বলছি? এই যে ছবিটি আপনি দেখছেন মার্সিডিস বেঞ্চের, এটা হলো 2D, অর্থাৎ দুই ডাইমেনশনের একটা বস্তু। আর মার্সিডিস বেঞ্চ যেটা প্রকৃতপক্ষে আপনি চাইছেন সেটা হলো 3D। তো ইহকাল যখন আমরা ত্যাগ করব, পর কালে এই যে মাত্রা বা ডাইমেনশন, এটা কিন্তু কততম ডাইমেনশনে যাবে আমরা এখন এই পৃথিবী থেকে বলতে পারছি না, এটা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে সেই ডাইমেনশনটা হবে আমাদের এই পৃথিবীর যে 3D, তার থেকে ঊর্ধ্বের কোন ডাইমেনশন। এবং সেই ডাইমেনশনে যে পৃথিবীর যে বস্তুগুলোর প্রতি আমাদের আকর্ষণ ছিল, সেই জিনিসগুলোর কথা যখন মনে পড়বে, সেই জিনিসগুলো যখন আমাদের সামনে তুলে ধরা হবে, তখন আমাদের কাছে সেইগুলো নিছক মনে হবে যে এইসব তো একেবারে ভ্যালুলেস, একেবারে ঠিক যেন বইয়ের পাতায় বা কোনো একটা জায়গায় কোনো কিছুর ছবি। আপনার পছন্দের কোনো কিছুর ছবি হাজারটা এনে দিলেও আপনার অতটা ভালো লাগবে না, যদি না সেটা আপনি সরাসরি পান। ইহকালে থেকে আমাদের কাছে 2D যে কোনো কিছুই যেমন ভ্যালুলেস মনে হয়, অতটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয় না, পরকালে যে আমাদের কাছে এই 3D যে লাইফ আছে, এটাকেও আমাদের কাছে তুচ্ছ মনে হবে, এগুলো নগণ্য মনে হবে। এই জন্যই কিন্তু মহান আল্লাহ তাআলা বলছেন যে ইহকালের ভ্যালু যদি মহান আল্লাহ তাআলার কাছে একটি মাছির দানার পরিমাণও হতো, তাহলে কিন্তু কাফেরদেরকে আর এখানে ছাড় দিতেন না। তো প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে এই পৃথিবীতে যে জিনিসগুলোর প্রতি এত বেশি লোভ আমাদের, তাহলে আমরা এখন পৃথিবীতে যে সব জিনিসপত্র দেখছি, একটা খুব বাড়ি দেখছি, দামি বাড়ি দেখছি, গাড়ি দেখছি, আমরা যত কিছুর প্রতি লালায়িত হচ্ছি না কেন, আমাদের লোভ হচ্ছে না কেন, সেই জিনিসগুলো বুঝতে হবে যে আমরা যখন পরকালে চলে যাব, এই জিনিসগুলো আমাদের কাছে তুচ্ছ মনে হবে। কারণ সেই সময়কার মাত্রা, আমাদের তখনকার যে ডাইমেনশন, সেটার দৃষ্টিতে এই সব ডাইমেনশনগুলো তুচ্ছ মনে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি লজিক্যাল মনে হয় তাহলে লাইক ও শেয়ার করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানান, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, হেফাজতে রাখেন, এই কামনায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।